যদি তুমি তওবা করে ফিরে আসতে পারো তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব, এটা বিয়ে দেয় আলহামদুলিল্লাহ ভালো, না হলে তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখবো, শেষ, ক্লিয়ার কাট কথা বলে। আর এবং এর আগে আপনি আপনার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন, যে রিজিকই হোক হালাল হলে বুক ফুলিয়ে বলবেন আমার 10,000 টাকা উপার্জনের সামর্থ্য আছে, আমার 20,000 টাকা উপার্জনের সামর্থ্য আছে, আপনার যদি পোষায় আপনার মেয়েকে দেন, না হলে আমি আমার মতো করে খুঁজে নেব। আপনি দেখবেন আল্লাহ পাক তার চেয়ে হাজার গুণ উত্তম পবিত্র স্ত্রী আপনাকে দান করেছেন। আর সৌন্দর্য, বংশমর্যাদা, শ্বশুরের টাকা পয়সা, জমি জমা এগুলো থাকবে না, দিনদারিতা থাকবে। যদি আপনার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে আপনি এই পৃথিবীতে জান্নাতের মধ্যে থাকবেন, দিনদারিতা নাই দেখবেন দুনিয়া হয়ে যাবে জাহান্নাম। একটা কথা বলি, সব বোরখার পিছনেই দিনদারিতা থাকে না, এটা মনে রাখবেন। বোরখা পরে মেয়ে দেখতে গেছেন দেখলেন বোরখা বালি, পাগল হয়ে যান না, পাগল হওয়ার দরকার নাই, বোরখার পিছনে সত্যিকার দিনদারিতা নাও থাকতে পারে। তো আল্লাহর কাছে চাইতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া কুতুবা। ইস্তিখারা নামাজ পড়তেই থাকতে হবে, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে বিপদে পড়তে পারে।